আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি মলিস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিজি পটেটো ব্রেডের রেসিপি। চলুন তাহলে চিজি পটেটো ব্রেডের পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নেব। আর অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ইউজ করতে হবে। যদি আপনাদের ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ। দুধটা ঠিক এরকম গরম হবে যাতে একটা আঙুল আপনি ডুবিয়ে রাখতে পারেন। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এখন চামচ দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন এর মধ্যে 1.5 কাপ ময়দা অ্যাড করে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি এখানে 1/2 চা চামচ লবণ ইউজ করেছি। 1 চামচ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে চামচের পরিবর্তে হাত দিয়েও ডোটা মেখে নিতে পারেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ডোটা যেন অনেক বেশি সফট হয়। এই পর্যায়ে ডোটা যত বেশি সফট হবে ব্রেডটাও তত বেশি সফট হবে। আর ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদের ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। এখানে আমি 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সম পরিমাণ তেলও ইউজ করতে পারেন। বাটার দেওয়ার পরে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো ময়ন করে নেব। এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। আর অবশ্যই একটু সময় নিয়ে আপনারা ডোটাকে মেখে নেবেন। এই পর্যায়ে ডোটা আমার পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এখন আর হাতে লেগে আসছে না। আমি এই ডোটাকে প্রায় 15 মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়েছি। সামান্য একটু বাটার হাতে নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দেব। এতে করে ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন। এখন পটেটো স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর 1 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি। 2 টেবিল চামচ দিয়ে দেব ম্যায়োনিজ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন না তাহলে এখানে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। আর যদি চান এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। এখন চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিলে পটেটো স্টাফিং রেডি হয়ে যাবে। আমাদের পটেটো স্টাফিংটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্রেডে ইউজ করার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ডোয়ের উপর থেকে র্যাপিং পেপারটা সরিয়ে নিব। আর এ পর্যায়ে ডোটা অনেকটা ফুলে গেছে। হাত দিয়ে ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে দিয়ে ডোটাকে একটা রুটি বেলার পিড়ের উপর নিয়ে নিব। আর এ পর্যায়ে ডোটাকে মথামথি করার কোনো প্রয়োজন নেই। একটা ডো কাটার দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ ডো একটা পাত্রে রেখে তার উপরে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো যাতে ডোটা উপর দিক দিয়ে ড্রাই হয়ে না যায়। আর বাকি যে 1 ভাগ ডো আছে সেটা হাতে নিয়ে গোল একটা বলের শেপ দিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। গোল করে নিয়ে ডোয়ের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু ফ্লাট করে নিব। আর ডোটা যেহেতু অনেক সফট আপনারা চাইলে এখানে হাত দিয়েও একটা রুটি তৈরি করে নিতে পারেন। আমি একটা বেলনি দিয়ে রুটিটাকে বেলে নিব। আর রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকি যেই ডোটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েও সেমভাবেই রুটি তৈরি করে নিতে হবে। আজকের ব্রেডটা আমি এরকম একটা পিৎজা প্যানে বেক করব। তার জন্য প্যানে তেল ব্রাশ করে তার উপরে বেকিং পেপার বিছিয়ে বেকিং পেপারের উপরেও তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে হাত দিয়ে চারো সাইডে সমান করে প্যানে বিছিয়ে দিব। আপনারা যেই প্যানে ব্রেডটা বেক করবেন সেই প্যানের মাপ অনুযায়ী রুটি তৈরি করে নেবেন। এখন যেই পটেটো স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম সবটুকু স্টাফিং রুটির উপরে নিয়ে চামচ দিয়ে চারো সাইডে সমান করে
দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন চারো সাইডে সমানভাবে স্টাফিংটা দেওয়ার। এখন চিজ দিয়ে দেব, এখানে মোজারেলা চিজ গ্রেট করে ইউজ করেছি। আর আজকের ব্রেড তৈরিতে আমি একটু বেশি পরিমাণে চিজের ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। চারো সাইডে সমানভাবে চিজ দেওয়ার পরে বাকি যেই রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর চেষ্টা করবেন দুইটা রুটি সমান করে তৈরি করে নিতে। রুটিটা বিছিয়ে দিয়ে হাত দিয়ে সমান করে নিয়ে রুটির মুখটা আটকে দিতে হবে যাতে ভিতরের চিজ বা পটেটো স্টাফিংটা বের হয়ে না আসে। আঙুল দিয়ে চেপে চেপে রুটির মুখটা সিল করে দিতে হবে, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। সিল করার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো দিকেই যেন মুখটা খোলা না থাকে, তাহলে কিন্তু বেক করার সময় ভেতর থেকে চিজ বের হয়ে আসবে। চারো সাইডে সিল করার পরে যে বাড়তি অংশটা থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে না, তাই হাত দিয়ে রুটিটা উঁচু করে আঙুল দিয়ে উল্টো করে রুটির ভিতরে দিয়ে দিতে হবে। এতে করে বেক করার পরে ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগে। আবার চাইলে এমনিতেও বেক করতে পারেন আপনাদের ইচ্ছা। এখন ব্রেডটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব 20 মিনিটের জন্য। অবশ্যই বেক করার আগে রুটিটাকে রেস্টে রাখতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম, র্যাপিং পেপার তুলে নিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে রুটির উপরে দুধ ব্রাশ করে দেব। এখানে আমি লিকুইড দুধ জাল করে ঘন করে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা দুধ ব্রাশের সাহায্যে রুটির উপরে ব্রাশ করে নিয়েছি, এতে করে রুটির উপরে সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে ডিমের কুসুম এবং দুধ দুইটা মিক্স করেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে। এখন আঙুল দিয়ে যে রুটির ভিতরে বাবলস ক্রিয়েট হয়েছে সেটা বের করে দিতে হবে। আর এই পর্যায়ে একটু সাবধানে করবেন যাতে করে ভিতরে যে স্টাফিংটা আছে সেটা বের হয়ে না আসে। আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আর ভিডিওটা না টেনে দেখবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। সবশেষে উপর থেকে বেশ কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম, এটা টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এখন ব্রেডটা বেক করার জন্য একেবারে রেডি। আমি আজকে ব্রেডটাকে ওভেনে বেক করব 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিটে, মাঝেরটাকে রেখে 30 মিনিট বেক করতে হবে। চাইলে আপনারা চুলাতেও ব্রেডটা বেক করতে পারেন। 30 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়ে গরম থাকা অবস্থাতে একটা ব্রাশের সাহায্যে উপরে সামান্য একটু বাটার ব্রাশ করে নেব, চাইলে অয়েলও ব্রাশ করতে পারেন। এতে করে রুটির উপর সাইডটা সফট থাকবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি, আর এটা কতটা সফট হয়েছে তা তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন, আর কতটা টেস্টি হয়েছে তা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এটা আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন, আপনার বাসার সবাই এটা খেয়ে আপনার প্রশংসা করবে, এতটুকুই আমি বলতে পারি। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।